এটা একটা নদী সেতুর উপরে অবস্থিত সাঁওতালি কালচার নিয়ে তুলে ধরা হয়েছিল কিন্তু বর্তমানে এই অবস্থায় পড়ে রয়েছে মান্দল নিয়ে নিচে পড়ে আছে এবং নাচের ভঙ্গিতে যে স্ট্যাচুটা তৈরি হয়েছে সেটাও কিন্তু নিচের অংশটা ভাঙা আছে এই রাস্তার উপরে এই সেতুর আরেক প্রান্তে দেখা যাবে এটা শিউড়ি থেকে বোলপুর ঢোকার মুখে একটা নদী নদীর এই প্রান্ত এবং ওই প্রান্তে সাঁওতালি কালচারের উপরে নৃত্যর দৃশ্য তুলে ধরা হয়েছে এবং এই দৃশ্যটাকে সবার চোখে পড়ে এটা ব্যস্ততম রাস্তা এই রাস্তার উপর দিয়ে সবসময় যাতায়াত হয় সমস্ত অফিসার রাজনৈতিকের লিডাররা যাতায়াত করেন কিন্তু তাদের চোখে আজ পর্যন্ত পড়েনি এই স্ট্যাচুটাও দেখুন এক হাতের জায়গায় ওখানে ভাঙা আছে একটা মজার বিষয় বাঙালি কালচারের উপরে যে স্ট্যাচুটা তৈরি হয়েছে বাউল সেটা কিন্তু কোনো জায়গায় কোনোভাবেই কিন্তু ভাঙা নেই এটা সুরক্ষিতই আছে